করছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। আজ রাজভবনে রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। যারা রাজ্যপাল মহোদয়কে তুচ্ছ তাচ্ছিল্য করেন তারা হয়েছে তিন দিন আগে দু ঘন্টা ধরে বসে গেছে। কে রাজ্যপাল, কে হরিদাস, ওরা পারছেন হাওলা, তাকেও এখানে দু ঘন্টা সময় কাটাতে হয়েছে বিভিন্ন তিন দিন আগে। তাই এটা হচ্ছে পশ্চিমবাংলার সাংবিধানিক প্রধানের প্রধান স্থান। আমি গভর্নরের কাছে আজকে অনুরূপ গভর্নরের কাছে প্রথমে আমি একটু হলুদ গোলাপ ওনাকে দিয়েছি। উনি মাঝে অসুস্থ হয়েছিলেন মতুয়া মেলায় যাওয়ার কথা। ভগবানের কাছে প্রে করেছি যে এইরকম একজন অত্যন্ত এক্সপিরিয়েন্স, সংবিধানকে মান্যতা দেওয়া এবং পোস্টপোল ভায়োলেন্সে যেভাবে অ্যাজ এ হিউম্যান বিইং যেভাবে তিনি আর্ত বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন তার দীর্ঘ জীবন এবং সুস্থতা প্রার্থনা করেছি। কয়েকটা স্পেসিফিক পয়েন্ট আমি বলি। প্রথমত হাঁসখালির ঘটনা, এবং হাঁসখালির ঘটনা নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর যে অত্যন্ত নিম্নরুচির বক্তব্য, কেউ প্রেম করলে আমি কি করব, এই যে প্রেগনেন্ট মহিলা ছিল তা দাহ হয়ে গেল, উনি বা ওই নাবালিকাটি প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল, এগুলো মুখ্যমন্ত্রী জানলেন কি, দাহটাকে আটকালেন না কেন পুলিশ দিয়ে, পোস্টমর্টমটা হলো না কেন? হাঁসখালি আমাদের এক নম্বর ইস্যু। আগামীকাল হাঁসখালিতে আমি এবং আমার কলিগ এমএলএরা অনেকে যাব। দ্বিতীয় ইস্যু ছিল রামনবমীতে মুখ্যমন্ত্রী বলেছেন গোটা ভারতবর্ষে ঝামেলা হয়েছে, পশ্চিমবঙ্গ হয়নি। পশ্চিমবঙ্গে দুটো জায়গাতে, হাওড়া জেলার শিবপুরে রামনবমীর মিছিলে পাথর ছোড়া হয়েছে, প্রায় 20 জন ইনজোর্ড। আমি একটু পরেই ওদের দেখতে হাওড়াতে যাচ্ছি যারা ইনজোর্ড হয়েছেন। আজকেও বিশ্ব হিন্দু পরিষদের যে প্রোটেস্ট ছিল থানাতে, সেখানেও লাঠিচার্জ করা হয়েছে। রাম ভক্তরা এবং সনাতনীরা পশ্চিমবাংলায় সেফ নয়। এবং কালকে বাঁকুড়ার মাচানতলাতে একইভাবে রামনবমীর মিছিলে পুলিশ বেপরোয়া লাঠি চালিয়েছে অরূপ মণ্ডল, সমর বাউড়ি, পথিক বাউড়ি, রামু দাস, কাঞ্চন দাস, অসিত কুমার বক্সি, মহেশ ডাঙ্গর, ভজন মালাকার, সৌরভ দাস, রমেন চাঁদ, রাজা দাস, জিতেন দাস, পরেশ দাস, অমিত দাস, জয়ন্ত বাউড়ি, এই 15 জনকে পুলিশ কালকে গ্রেপ্তার করেছে। এদের অপরাধ, এরা বজরংবলীর গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরামের স্লোগান দিয়েছিল ভগবান রামচন্দ্র মহারাজের জন্মতিথিকে সামনে রেখে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এদেরকে আর্মস অ্যাক্টের কেস দেওয়া হয়েছে, এদের বেল ক্যান্সেল হয়েছে, এদের মধ্যে 4-5 জনকে রিমান্ডে নিয়েছে। যেখানে কয়লা গরুর চোররা উডবানওয়াড়ে থাকে সেখানে জয় শ্রীরাম বলার জন্য রিমান্ডে নেওয়া হয় পশ্চিমবঙ্গে। আমি মহামান্য রাজ্যপালকে বলেছি বাংলার সনাতনীরা আতঙ্কিত, বিপন্ন, এবং জয় শ্রীরাম রামনবমী পালনের জন্য দুটি জায়গায় যেভাবে অত্যাচার করা হয়েছে স্টেট পুলিশকে দিয়ে, আপনি এই বিষয়ে খোঁজ খবর নেন। আমার থার্ড পয়েন্ট ছিল মা ক্যান্টিন নিয়ে। আমি এর আগে আপনাদের বলেছি, আপনারা জানেন 2021-22 অর্থবর্ষে 5 টাকার ডিম ভাত সব উঠে গেছে, এখন তো বন্ধ হয়ে গেছে, এখন দেউলিয়া সরকার। 5 টাকার ডিম ভাতের মা ক্যান্টিন 21-22 অর্থবর্ষে
বাজেটে ঘোষণা হয়। বাজেটে ঘোষণা মানে পয়লা এপ্রিল 2021 থেকে এই 100 কোটি টাকার প্রকল্প চালু হওয়ার কথা। 26 ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণা হয়েছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশে 16 ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল অবধি অপেক্ষা না করে 16 ফেব্রুয়ারি এই 100 কোটি টাকা ট্রেজারি থেকে মা ক্যান্টিনের জন্য নামিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পুরসভা কর্পোরেশন ইত্যাদি এলাকায়। এটা আমি মনে করি যে একটা অর্থনৈতিক বড় দুর্নীতি, এবং বাজেটের প্রভিজন এভাবে ভাঙা যায় না। স্পেশাল ক্যাগ অডিট হওয়া দরকার আছে, তাতে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী থেকে সব ট্রেজারি অফিসাররা যুক্ত হবেন। আমি এর আগেও বলে গেছি ওনাকে, আজকেও বলে গেলাম, এরপরে আমি কোর্টে যাব স্পেশাল ক্যাগ অডিটের জন্য, যেভাবে আমফানের অডিট হচ্ছে। আর আমফানের স্পেশাল ক্যাগ অডিটের কোর্ট টাইম দেয়নি, আমি কোর্টে আবেদন করব স্টিপুলেটেড টাইমের মধ্যে কোর্ট মনিটর ক্যাগ অডিট করা হোক মা ক্যান্টিন নিয়ে। এটা 100 কোটি টাকা স্ক্যাম অর্গানাইজ বাই দি সিএম অ্যান্ড ফিনান্স মিনিস্টার, আর সব ট্রেজারি অফিসাররা কালেক্টররা এর সঙ্গে যুক্ত। আজকে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে আক্রমণ করে বলেছেন কোথাও চকলেট বোম পড়লেও বড় করে দেখানো হচ্ছে, আমাদের সহ্যের একটা সীমা আছে, সীমা পার করবেন না। এটা তো এক প্রকার হুমকি, যেমন রামপুরাতের বাগদুই ঘটনায় চিফ জাস্টিসের বেঞ্চ সিবিআই দেওয়ার পরে উনি উত্তরবঙ্গ থেকে বলেছিলেন এটা বিচার ব্যবস্থাকে হুমকি দেওয়ার মতো। আজকে সংবিধানের আরেকটি স্তম্ভ হচ্ছে মিডিয়া, চতুর্থ স্তম্ভ বলা হয়, তাকে সরাসরি হুমকি দিচ্ছেন। তিনি দু তিন দিন আগেও বলেছেন যে একটা ইঁদুর মরলেও নাকি আপনারা বলে। আনিস খানের মৃত্যু যদি ইঁদুরের সঙ্গে তুলনা হয়, ঝালদার কাউন্সিলর তপন কান্দুর মৃত্যু যদি ইঁদুরের সঙ্গে তুলনা হয়, পানিহাটির নিজের দলের কাউন্সিলরের মৃত্যু যদি ইঁদুরের সঙ্গে তুলানো হয়, রামপুরহাটের বাগডুইন 9 সংখ্যালঘু মহিলা 2 শিশুকে খুন করে পুড়িয়ে মারা যদি ইঁদুরের সঙ্গে তুলনা করা হয়, তাহলে ধরে নিতে হবে এই রাজ্যে নর্থ কোরিয়ার প্রধানমন্ত্রীর মতো আরেকজনকেও এই রাজ্য শাসন করে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে বাণিজ্য সম্মেলনে আজকে 14 দেশের প্রতিনিধি দল আসবে। ভুয়া সম্মেলন, পশ্চিমবাংলায় উনার আমলে, আমি উনার মন্ত্রিসভার সদস্য ছিলাম, উনার আমলে শিল্পে শ্মশান হয়েছে। আমি গত 10 বছর ধরে এই অর্থমন্ত্রী শিল্পমন্ত্রী ছিলেন অমিত মিত্র, যে বিজিবিএসগুলো করেছেন, তার কতগুলো মৌ চুক্তি সম্পাদিত হয়েছে আর কতগুলো মৌ চুক্তি অনুযায়ী গ্রাউন্ডে ইন্ডাস্ট্রি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি করি। উনি আবার 50 কোটি টাকা খরচ করবেন, উজ্জ্বল সিনা বিনা টেন্ডারে এই কাজটা পাবে, দুদিন ধরে মোচ্ছ হবে। উনি পেট্রোল ডিজেলের স্টেজ শেষ কমাতে পারেন না, কিন্তু 50 কোটি টাকা খরচ করে 19-20 তারিখ 100 আইটেমের খাবার তৈরি করে নাচ গান করে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের করের আর কর্মচারী পুলিশ কর্মীর ডিএর টাকার শ্রাদ্ধ করবেন। এটা হচ্ছে উনার একমাত্র এজেন্ডা। এই মুখ্যমন্ত্রী 5ই মে শপথ নেওয়ার পরে ডানকুনির বিস্কুট কারখানা বন্ধ হয়েছে, ডাবরের কারখানা মধ্যপ্রদেশে গেছে, চন্দননগরের গন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, নৈহাটি জুট মিল বন্ধ হয়েছে। এই রাজ্যে গত 11 মাসে, আগের 10 বছর তো ছেড়ে দেন, 11 মাসে কোনো ইন্ডাস্ট্রি আসেনি, এবং তথাকথিত ল্যান্ড ব্যাংক থেকে 100 একর 10 একর তো দূরের কথা, 1 ডিসমিল জায়গা ইনি দেননি। ইনার আমলে গোটা পশ্চিমবঙ্গে কোনো ডোমেস্টিক এয়ারপোর্ট হয়নি, ইনার আমলে পশ্চিমবঙ্গে কোনো সিপোর্ট তৈরি হয়নি। একটা উদাহরণ দিয়ে বলুন, দেউচা পাঁচামি জীবনে হবে না, 2006 সালের ফরেস্ট অ্যাক্ট, ওখানে মূলবাসী আদিবাসীদের উচ্ছেদ করে করতে পারবেন না। তাজপুর পোর্ট জীবনে হবে না, কারণ তাজপুর পোর্টের যেমন 18 মিটার ড্রাফট আছে, নাব্যতা আছে, পাশের সব জায়গা রায়তে,
মিনিমাম 2-3 হাজার একর জমি নিতে হবে, রেল রেল করিডোর, এনএইচ এক্সপেনশন, আপনার ওয়ারহাউস এবং অ্যান্সিলিয়ারি তৈরি করার জন্য। এই মুখ্যমন্ত্রী শিল্প জানেন না, শিল্প করেন না, এর একটাই এজেন্ডা 30% ভোটকে এনআরসি জুজু দেখিয়ে, 30% সংখ্যালঘু মুসলমানের ভোট নেব, এনআরসির জুজু দেখাবো, বিজেপি এলে তোমাদের তাড়িয়ে দেবে। কিন্তু বিজেপি নরেন্দ্র মোদী কাউকে কোথাও তাড়াননি, বরঞ্চ 5 কেজি চাল গম, বিনা পয়সায় ভ্যাকসিন, বাড়িতে শৌচালয়, উজালার গ্যাস, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কোথাও একটা সম্প্রদায়কে দেননি, ভারতবাসীকে দিয়েছেন। আর সেকেন্ড জানেন, কিছু অভাবী লোকজন আছে, 500 টাকা দেব, 500 টাকা দেব আর 28 টাকার মদ বেচবো, এই হচ্ছে মুখ্যমন্ত্রী। ঠিক আছে ভাই, আমি হাওড়া যাব। হর 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 দিন হো রা আবি আজ ভি নামখানা মে এক হাদসা হুয়া। এ বঙ্গাল মে সেন্ট্রাল গভর্নমেন্ট কো ইন্টারফেয়ার করনা চাহিয়ে, আর রুল 356 কম সে কম তো পুলিশ কো লে লেনা চাহিয়ে, 355 তো হোনাই চাহিয়ে। ইতনা খারাপ সিচুয়েশন কহাঁ নহীঁ হ্যায় বঙ্গাল ভারত দেশ কে অন্দর কহাঁ নহীঁ হ্যায়। বাট মাইনর কি রেপ কি গয়ি হ্যায়, মারা গয়া হ্যায়, এসে মে লাভ অফেয়ার কি বাত কি জা রহি। এ বহুত গন্দা বাত হ্যায়, শরমনাক বাত হ্যায়। হম লোগ বিজেপি ডেলিগেশন কাল জা রহা হ্যায়, हाईकोर्ट में भी आज एक केस फाइल हो गया सीबीआई के लिए, सीबीआई इन्वेस्टिगेशन। गवर्नर को आपने इसके बारे में बताया ये बात? ये मेरा एजेंडा नंबर 1 था। ठीक है।